এই বন্ধু ছুটে গেছে কেউ, বন্ধু ছুটে গেছে কে দাদা, বন্ধু বন্ধু ছুটে গেছে কেউ, বন্ধু সব এই বন্ধু সাথে কেউ, বন্ধু সব একলাই আসতো নয়শো এক হাজার হেই করবো এতগুলো লোকের কাছে একটা দশ টাকা পাঁচ টাকা নাই বুঝলে যা রয়েছে তাহলে বিক্রি করছে আছে পনেরোশো চোদ্দশো আছে কেউ চোদ্দশো পনেরোশো বাদ একশো টু কম চোদ্দশো আছে কেউ এই ভালোবাসা চোদ্দশো আছে কেউ একশো ভালোবাসা দিয়ে দিলাম চোদ্দশো আছে কেউ চোদ্দশো কত হাজার বারোশো রুপিয়া এক হাজার এক হাজার এক হাজার এগারোশো এগারোশো আছে এগারোশো এক হাজার পা এগারোশো আছে এগারোশো আছে আছে এই বেটা দাম তো দর্শক ভিডিওটা কন্টিনিউ করেন আমরা দেখবো ওনারা এক হাজার লেসু কত বিক্রি করে এক খাচ্ছি লেসু কত বিক্রি করে একবারে বারোশো এই একশো আড়াইশোর ওজন দেখেন দুই কেজি দুই কেজি দুই কেজি ওজন বারোশো একবারে বারোশো বারোশো করলে ডাকবো না বারোশো করলে ডাকবো না বারোশো একবারে বারোশো একটা আছে একবারে বারোশো এক হাজার তিনশো মজাটা কি বুঝলাম না তো একটু সরেন দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা কাহরণ বাজারে প্রচুর পাইকারি বিক্রি হয়ে গেছে মনে হয় তিনজন একসাথে কিনতে চাই একই মাল কত বিক্রি হয়েছে কাকা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ এখানে মানে এক খাচ্ছি কত পিস লেসু থাকে এখানে কত পিস লেসু থাকে এগারোশো পিস লেসু থাকে বারোশো নব্বই টাকা কোথায় লেসু
আর যেটা বড়টা ভালোটা কত? 1,000 টাকা 4,000 টাকা 100 কত বিক্রি হয়? 400-500 টাকা খুচরা হয়ে যায়, 300-400 টাকা দাম কি একটু কম আছে না দাম বেশি? মোটামুটি ভাবে মোটামুটি আছে, নতুন আসার দিকে দাম বাড়তি আছে না কম আছে? যারা ব্যবসায়ী তারা তো বলবে যেটা বলে বিক্রি করতে পারে, 800 টাকা 1,200 টাকা না মানে মাল পছন্দ এর জন্য কিনতেছে না, মাল একটু ভালো যাচ্ছে, দাম একটু বেশি হোক, দাম বেশি কিন্তু অত বেশি আমাকে তুলনা বাইরে হইতেছে, এই জন্য ঘুরতেছে। এখন তো 9:30-9:30 বেজে গেছে, কিন্তু কিন্তু অনেক সময় কত সময় লাগে আপনাদের? লিচু কিনলে তো লস দিব, এমন ব্যবসা তো করবো না, যদি দুইটা হয় তাহলে কি ঠিক আছে? বুঝতে পারলাম, আপনারা সবাই পাইকার না, মানে সবাই ব্যবসা করার জন্য ঘুরতেছেন বা মাল কেনার জন্য ঘুরতেছেন। তো দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওয়ারন বাজার। দর্শক, এখান থেকে আজকে আপনাদেরকে সরাসরি লেচুর আপডেটটা দিলাম। দর্শক, আপনারা যারা এই লেচুর ব্যবসা করতে চান তারা ঢাকায় কাওয়ারন বাজার আসতে পারেন, এখান থেকে লেচু নিয়ে ব্যবসা করতে পারবেন। আচ্ছা, আমাকে একটু বলেন, যারা বেকার মানে হতাশ কিছু ব্যবসা করতে চায়, তারা যদি ঢাকা শহর যাত্রাবাড়ি বা কাওয়ারন বাজার বাদামতলি আসে এই ফলের মৌসুমে, এখন তো বরফুর ফল পাওয়া যাচ্ছে, কিছু করতে পারবে? তারা আইসায় আমাদের মানে ব্যবসা, তারা মূলত তারা ব্যবসায়ী, তারা সবসময় ব্যবসা করে ঠিক আছে, তাদের ব্যবসার ক্ষতি হয়, ক্ষতি বলতে তারা তো ব্যবসা করছে না, এরা তো বেশি দাম দিয়ে ব্যবসা, এরা তো জিনিস চেনে না, তারা নতুন আইসে বাইকার, তারা তো জিনিস চেনে না, না চেনার কারণে আর বম্বে করে দিয়ে দেয়, দিয়ে দিলে দেখা যায় সামনে লই গেল, কাস্টমার তো ঠিকই চেনে, কাস্টমার তো ঠিকই চেনে। আচ্ছা, ভালো থাকবেন।